أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم إشهاد হচ্ছে ওহে যারা ঈমান এনেছো তোমরা তোমাদের বাসগৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা সন্তোষজনক অনুমতি গ্রহণ না করবে এবং গৃহকর্তাদের সালাম প্রদান না করবে উহা তোমাদের জন্য কল্যাণকর সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে অতঃপর যদি তোমরা উহাতে কাউকে না পাও তাহলে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা তাতে প্রবেশ করো না আর যদি তোমাদেরকে বলে দেওয়া হয় তোমরা ফিরে যাও তাহলে ফিরে চলে যাবে উহা তোমাদের জন্য পবিত্রতার আর আল্লাহ তোমাদের কার্যাবলী সম্পর্কে পূর্ণ অবহিত তোমাদের কোনো গুনাহ হবে না যে তোমরা বসবাসহীন বাসায় বাড়িতে প্রবেশ করবে যেখানে তোমাদের জন্য উপকরণের সামগ্রী রয়েছে আর আল্লাহ তাআলা তা জানেন যা তোমরা প্রকাশ করো যা তোমরা গোপন করো হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে
তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে, সংরক্ষণ করে, উহা তাদের জন্য পবিত্রতর। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের তাদের কার্যাবলী সম্পর্কে পূর্ণ অবহিত। তুমি মুমিন নারীদেরকে আরও বলে দাও, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু যা প্রকাশিত হয়ে যায় ততটুকু ছাড়া। তারা নিজেদের অন্যাসমূহকে গ্রীবা এবং বক্ষের উপরে ফেলে রাখবে, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু হ্যাঁ তাদের সামনে করতে পারে, তাদের স্বামী, তাদের পিতা, তাদের স্বামীর পিতা অর্থাৎ শ্বশুর, তাদের সন্তান, তাদের স্বামীর সন্তান, তাদের ভাই, তাদের ভাইপো, তাদের বোনপো এবং তাদের মহিলাদের কাছে, তাদের মালিকানাধীন দাসীদের সামনে, এবং এমন অনুগত যে তারা প্রয়োজনশীল নয়, এমন এমন শিশু যারা নারীদের অবস্থা সম্পর্কে অবহিত নয়, তারা যেন নিজের পাশমুখে জোরে পদক্ষেপ না নেয়, যাতে করে তাদের সৌন্দর্যসমূহ যা গোপন আছে তা প্রকাশিত হয়ে পড়ে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। প্রিয় দর্শক দিনে ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 18 নম্বর পারার সূরা নূরের 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং সরল অনুবাদ পেশ করেছি। মোট 5টি আয়াত পূর্ণ এই সূরাটি মূলত অবতীর্ণ হয়েছিল 6ষ্ঠ হিজরি সনে। মুরাইসি নামক একটা যুদ্ধ সংগঠিত, অভিযান সংগঠিত হয় 6ষ্ঠ হিজরি সনে, যে যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকেও নিয়ে গিয়েছিলেন, যুদ্ধে বিজয় লাভ করে। বিজয়ের পরে দুটো ঘটনা ঘটে, তার মধ্যে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়েছিল, সেটা অবতীর্ণ হয়েছিল বিশেষ গুরুত্ব দিয়ে, সেই ঘটনাটি আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি। সেটা হলো এই, রসুল সাল্লাম অভিযান থেকে ফিরে এসে বিশ্রাম করছিলেন সকল কাফেরার লোক মিলে। শেষরাত্রে সকলেই যখন ওঠে এখান থেকে চলে যাওয়ার জন্যে, নিজের প্রাকৃতিক প্রয়োজন সবাই পূর্ণ করে, উজু করে যার যে প্রয়োজন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও উঠে তার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে যখন চলে আসছেন, পথে সে দেখেন তার হার হারিয়ে গেছে। এটা বুঝতে পেরে তিনি হার খুঁজতে যান, খুঁজতে যেয়ে একটু বিলম্ব হয়, যার কারণে এর মধ্যে এখানে যে কাফেলা ছিল, তার নিয়ম ছিল তিনি যখন বাইরে চলে যাবেন তখন কাফেলার ওই যে হাওদাস উঠের ওপর থাকে, হাওদা পালকির মতো, সেই পালকির যে পর্দা উঠিয়ে চলে যাবেন, মানুষ বুঝবে যে সেখানে উনি নেই, বাইরে চলে গেছেন। আর যখন উনি থাকবেন তখন পর্দা ফেলে দেওয়ার নিয়ম ছিল, কিন্তু উনি পর্দা ফেলে যাওয়ার মানে ফেলে দিয়েই চলে গেছিলেন, খুলে মানে তুলে যাওয়ার তার স্মরণ ছিল না। যখন দেরি বিলম্ব হয়েছে সবাই মনে করছেন যে হাত রয়েছে, কেননা পর্দা ফেলা রয়েছে, সেখানে রয়েছেন মনে করে সবাই পর্দা ওখানে মনে করে কাফেলা সহ সবাই চলে গেছেন। তিনি এসে দেখলেন যে কেউ নেই, তখন চিন্তা করছেন যে আমার কী করণীয়, সামনে যেই আর রসুল যখন দেখবেন না আমাকে, তখন নিশ্চয়ই কোনো ব্যক্তিকে পাঠাবেন অথবা নিজে আসবেন আমাকে নেওয়ার জন্য। এই চিন্তাভাবনা করে উনি ওখানে বিশ্রাম করছেন, এমনকি ঘুম এসে গেছে। তো ঘুমের সময় মুখের থেকে যে পর্দা উঠে গেছিল, ছিল না, কেউ নেই যেহেতু। প্রভাতে
সাফওয়ানের মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূলের প্রিয় সাহাবী ছিলেন, খুব সৎ ব্যক্তি ছিলেন। তিনি বিলম্বে একটু উঠতেন, শেষে কেউ কেউ বলেন, কোনো কোনো ব্যাখ্যাকার বলেছেন যে পিছনে যেসব জিনিস পড়ে থাকতো তিনি শেষবেলায় নিয়ে যেতেন। তা তিনি এসে দূর থেকে কি একটা যখন দেখতে পেয়ে মনে করলেন নিশ্চয় একজন মানুষ হবে, কাছে আসলেন, এসেই নাশা সিদ্দিকের কথা বর্ণনা করছেন, এইভাবে সহি বুখারীর মধ্যে উল্লেখ আছে যে তিনি আমাকে দেখলেন, দেখেই তিনি আমাকে চিনতে পারলেন, যেহেতু পদ্মারায়াত অবতীর্ণ হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন এবং আমাকে এইভাবে দেখে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। তার এই ইন্না ইল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন এই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি সাথে সাথে ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আমার ওড়না দিয়ে চাদর দিয়ে আমার মুখকে ঢেকে ফেললাম। তিনি আমার পাশে তার বাহন রেখে দিয়ে বললেন যে আপনি এই বাহনে ওঠেন, আমি আপনাকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিয়ে যাব। তিনি উঠলেন এবং স্বাভাবিকভাবে তিনি গেছেন, কোনো চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা মনে মনে তার ছিল না, অনুভবও করেননি, চিন্তাও করেননি, ভালো মানুষের স্বাভাবিক এরকমই হয়ে থাকে। ওদিকে যখন সামনে যেয়ে তখন চলে আসছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী একজন সাফারে মাতালার সঙ্গে, আবদুল্লাহ বিন ওবায় সবসময় চিন্তা করতো কীভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত অবদস্ত হয়েও মানুষের কাছে তুচ্ছতাচ্ছিল্য করা যায়, এবং একটা সুযোগ পেয়ে গেল এবং রসুলের পরিবারের উপরে একটা তোহমত দেওয়ার অভিযোগ দেওয়ার, ও দিয়েও ফেললো, বললো দেখো তো তোমাদের নবীর স্ত্রী নাউজুবিল্লাহ মিন জালিকা একরাত দুন্দোজা যাপন করে আসছে। এটা আশা দিকে নিজেরা জানেন না, তার বিরুদ্ধে এরকম অপচার চলছে। এরপরে এইভাবে চলে যায়, ব্যাপকভাবে সমালোচনা হতে থাকে মানুষের মধ্যে, কিন্তু উনি জানেন না। তা বাসায় যাওয়ার পরে তিনি অসুস্থই পড়েন স্বাভাবিকভাবে, উনি জানেন না সম্বাদ। কিন্তু রসুল সাল্লাম অসুস্থ হলে যেমন নাকি দেখাশোনা করতেন, সেখানে যেতেন, কথাবার্তা বলতেন, তা সেবা করতেন, কিন্তু এবার ওইভাবে করছেন না, আসেন বলেন যে কেমন আছে, এইভাবে মানে যেভাবে আগ্রহ আকর্ষণ ভালোবাসা আন্তরিকতা তাকে যে করতেন সেইটা আগের মতো পরিলক্ষিত হচ্ছে না। তো অনুভব করতে পারেন, উনি বুঝতে পারছেন না যে কেন আমার সঙ্গে এই ব্যাপার হচ্ছে, উনি বুঝতে পারছেন না। তাই উনি তখন রসুলের কাছে দুঃখসত নিয়ে পিতামাতার বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পরে উনি শুনেননি, জানেন না, পিতামাতাও বলেনি। আর শুনলে একদিন রসুল সাল্লাম মানে আসছেন, তার আগে মেস্তাহ নামক একজন রসুলের সাহাবি ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় ছিলেন, তার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাসায় অবস্থান করতেন, থাকতেন আত্মীয় হিসাবে। রাত্রে যখন প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার জন্য বাইরে বের হন, তাকে সঙ্গে নিয়েই বের হয়েছিলেন, পাশে একটা হাঁটা হুঁচট লাগে, পায়ে একটা আঘাত লাগে, আঘাত লাগলে তিনি মেস্তাহ সম্পর্কে একটা বদদোয়া করে ফেলেছেন নিজের সালিস সম্পর্কে। তখন আশা সিদ্দিক বলছেন যে আপনি কেমন মাতা সন্তানের জন্য বদদোয়া করছেন, তখন বলছেন তুমি কি জানো না মেস্তা তোমার বিরুদ্ধে এরকম অপপ্রচারে লিপ্ত হয়ে গেছে, তোমার মাধ্যমে একটা অন্যায় কাজ সংঘটিত হয়েছে এখানে বলতেছে। এই কথা শুনেই বুঝলে আমার তখন প্রাকৃতিক প্রয়োজন আর মনে মধ্যে নেই, ওখান থেকে সোজা কান্দতে কাঁদতে চলে আসলাম বাসায়, বাড়ি কান্দতেই থাকলাম। এ পরের দিন আল্লাহ রসুল সাল্লাম আসছেন, এসে বলছেন রসুল সাল্লাম পাশে বসে বলতেছেন, দেখো আয়েশা, তুমি যদি পবিত্র হও, তোমার কোনো ভুল না হয়ে থাকে, কোনো ত্রুটি না হয়ে থাকে, তা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে জানাবেন। আর মানুষের মধ্যে ভুল ত্রুটি হওয়া, যদি ভুল তোমার হয়েই থাকে কোনো, তা আল্লাহকে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে। এ কথা বললেই উনি বলছে আমার তখন ওই চোখ শুকিয়ে গেল। আমি আব্বাকে বললাম, আব্বা আপনি জবাব দেন, আর বলছেন কী জবাব দেবো। তখন আমি মাকে বললাম, মা আপনি জবাব দেন, তো বলছে আমি কী জবাব দেবো বল। তখন আমি বয়স কম ছিল, আমি বললাম যে একটা কথা উড়ি উড়ি বেড়াচ্ছে, সেই কথাটা আপনাদের মনের মধ্যে বসে গেছে, আর আমি যদি বলি এই কাজ আমি করি নাই আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আপনার মনের মধ্যে বসে গেছে, আর আল্লাহর কসম দিয়ে বলছি আমার এই কাজ আমার মাধ্যমে এই কাজ সংঘটিত হয়নি। আর যদি বলি হ্যাঁ আমার মধ্যে একটা হয়েছে, তারপর তা বিশ্বাস করবেন, আর সেটা হবে মিথ্যা। এই কথা বলেই আমি ওই নদী ফিরে কাঁদতে শুরু করলাম।
এমনি সময় রসুলের উপরে ওই ওহির প্রভাব, ওহি অবতীর্ণ হওয়ার একটা ভাব সৃষ্টি হয়েছিল। ওহি অবতীর্ণ হওয়ার পরে রসুল সাল্লাম বললেন, আয়েশা তোমার সুসংবাদ, তোমাকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন, তুমি পবিত্র বলে গণ্য করেছেন। এই কথা শুনেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মা মেয়েকে বলছেন যে রসুলের শুকরিয়া আদায় করো। বলছে না, আমি রসুলের শুকরিয়া আদায় এখন করবো না, আমি করবো সেই আল্লাহর যিনি আমাকে পবিত্রতা পবিত্র বলে ঘোষণা করেছেন। এরপরে আল্লাহ তাআলা তার পবিত্রতা মানে ঘোষণা করে এই সূরা অবতীর্ণ করেন। এর সাথে সাথে যারা অন্যায় কাজে লিপ্ত হয়, অন্যকে অভিযোগ দেয়, তাদের শাস্তির বিধান কী, ব্যভিচার করলে তার শাস্তির বিধান কী, তারপরে এই যে একটা পরিবেশ, কঠিন পরিবেশ সৃষ্টি হয়েছিল, কানঘোষা চলছিল একটা যৌন কামনা বাসনা নিয়ে, এই ব্যাপারে পথ পদ্ধতি কী হবে, কী কী পথ অবলম্বন করা দরকার সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। বিশেষ করে কোনো জিনিস, আল্লাহ তাই বিশেষ নিয়ম হলো, কোনো জিনিসকে যদি হারাম ঘোষণা করে আর অন্যায় ঘোষণা করে তার শাস্তির বিধান করে আল্লাহ তাআলা শেষ করে দেন না। ওই অন্যায় কাজগুলো যাতে না ঘটে, যাতে প্রাথমিক যে কাজ বলি আছে এগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেন, সেটা এখানে করা হয়েছে। এতে আল্লাহ এখান থেকে বলতেছেন যে ইয়াই হল্লা দিন আমান ওয়াহি যারা ইমান এনেছ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ি ছাড়া, তোমাদের বাসা ছাড়া, তোমাদের গৃহ ছাড়া অন্য কোনো গৃহে প্রবেশ করবে না। মানে এটা জাহেলি যুগের নিয়ম ছিল, এই হইয়েতুম মাসান হইয়েতুম সাবাহান, যে তোমার প্রভাত শুভ এইভাবে বলি তার ঢুকে পড়তো বাড়িতে, মানে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করতো না। ঢুকে পড়ে এবার অস্বাভাবিক অবস্থা সাথে দেখা যেত, কোনো মহিলা হয়তো অস্বাভাবিক অবস্থায় আসে দেখা যেত, এতে করে খারাপ এ সৃষ্টি হয়ে যেত, আস্তে 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 খারাপের দিকে ধাবিত হতো পরিবেশটা। এই জন্য এইটা আল্লাহ তালা ডেকে পছন্দ হয়নি। এরকমভাবে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তালা মানুষের জীবনযাপন করার যত নিয়মকানুন আছে সকল পদ্ধতিগুলো উল্লেখ করেছেন। একটা কথা মনে রাখতে হবে, কবি ইকবাল একটা কথা বলেছেন যে ও জামানে মে মুআজ্জাস্তে মুসলমান হোকার আর তুম খার হয়ে তারেকে করা হোকার। কবি ইকবাল বলেছেন যে তারা রসুলের সাহাবি তাবি 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 যারা, তারা সারা পৃথিবীর মধ্যে শীর্ষস্থানে আসীন তারা ছিলেন। কেন? মুসলমানের জীবনযাপন করার কারণে, ইসলামের জীবনযাপন করার কারণে, ইসলাম মোতাবেক তার চলার কারণে, আল্লাহ নির্দেশ মোতাবেক চলার কারণে, রসুলের আদর্শ মোতাবেক জীবনযাপন করার কারণে তারা যুগে শীর্ষস্থানে আসীন হতে পেরেছিলেন। আর আজকের হে পৃথিবীর মুসলমানরা, তোমরা লাঞ্ছিত হচ্ছ, অপদস্ত হচ্ছ, নিকৃষ্ট জীবনযাপন করছো, তার একটা কারণ হলো এই যে তোমরা পবিত্র কোরআন শরীফকে ত্যাগ করেছো। আজ যদি আমরা পবিত্র কোরআন শরীফকে আঁকড়ে ধরতাম, কোরআন শিক্ষা বর্জন করতাম, কোরআন মতো জীবনযাপন করতাম, কোরআনের ভিত্তিতে ব্যক্তি পরিবার সমাজকে গঠন করতাম, তা আজকে মুসলমানদের অবস্থা এই পর্যায়ে আসতো না। যেটা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন সূরা আল বাকারার মধ্যে 10 নম্বর রুকু, আল্লাহ বলছেন আফাত মিনুনা বিবাদুল কিতাব অর্থাৎ ফুরুনা বিবাদ ফামা জাসা ও মাইয়া ফাল জালিকা মিঙ্কু মিল্লা খিজুন ফেল হায়াতির দুনিয়া ও ইয়ামাল কিয়ামা ইউরাদ্দু ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ এই কথা বলছেন ইহুদি জাতিকে লক্ষ্য করে, হে ইহুদি জাতি, তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানো, বিশ্বাস করো, ইয়ম মেনে চলো, আর অপর অংশকে তোমরা অস্বীকার করো, অমান্য করো, মেনে চলো না। মানে আল্লাহ কিতাব দিয়েছেন বিশেষ করে মানুষের হেদায়তের জন্যে, ইহুদি জাতির হেদায়তের জন্যে। তারা মনের সঙ্গে খাপ খায় যেগুলো সেগুলো বানতো, যেগুলো খাপ খায় না সেগুলো ত্যাগ করে চলত। এই জন্য আল্লাহ বলছেন ফামা জাসা ও মাইয়া ফারুজ আলিকা মিনকু মিল্লা খিজুন ফেলে হায়াত দুনিয়া, তোমাদের মধ্যে যারা এই কাজটি করবে পূর্ণ আল্লাহর বিধানকে মেনে নেবে না, সুবিধা মোতাবেক আংশিক মানবে আংশিককে ত্যাগ করে চলবে, যারা এটা করবে, যে জাতি এটা করবে, তারা দুনিয়ার বুকে লাঞ্ছিত হবে। আল্লাহ বলছেন খিজুন ফেলে হায়াত দুনিয়া, আর দুনিয়া লাঞ্ছিত হয়ে তাদের শাস্তি শেষ হবে না, আখিরাতে ওই আমল কেয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে কঠিন শুধু না কঠিনতম শাস্তির দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে। কিছু সংখ্যক ইসলামী বিধান মানার পরেও আর কিছু সংখ্যক ত্যাগ করার কারণে আমরা মনে করি সবকে মেনে ফিরে যায়, মেনে মানা যায়, এদের আংশিক মানে আংশিক ত্যাগ করে, যারা মনে করে এতে অন্তত জান্নাত লাভ করবো, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কিছু অংশ মানলে আর কিছু অংশ ত্যাগ করে চললে, ইচ্ছা মোতাবেক চললে,
দুনিয়া তো লাঞ্ছিত হবে, আখেরাত কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ কঠিন শাস্তির থেকে মুক্তি লাভ করতে পারবে না। আমরা যদি এই পবিত্র কোরআন এদের বলে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইহুদ জাতিকে বলে যে হে মুসলিম জাতি, তোমাদের কাছে কোরআন শরীফ অবতীর্ণ করা হচ্ছে, এই কোরআন শরীফের যদি পূর্ণ বিধানকে তোমরা না মেনে চলো, আংশিক মনো সুবিধা মোতাবেক মনো, আর কঠিনগুলোকে ত্যাগ করে চলো, তা ইহুদির মতো তোমাদের অবস্থাও দুনিয়া লাঞ্ছিত তোমরা হবে। আর আখা যদি তোমাদেরকেও নিকৃষ্ট জীবনযাপন করতে হবে, তার শাস্তির সম্মুখীন হতে হবে, কঠিনতম শাস্তি তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এই জন্য প্রিয় দর্শক দিনে ভাইরা, পবিত্র কোরআন শরীফের পূর্ণ অংশকে মানার চেষ্টা করতে হবে, আংশিক না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ দিনকে মেনে চলো, বিনে অন্তর্ভুক্ত হয়ে যাও, বিনের মধ্যে প্রবেশ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। যে ক্ষেত্রে পূর্ণ দিনকে মানবা না, সেই ক্ষেত্রে শয়তান অনুসরণ করা হবে, আল্লাহ নিষেধ করছে সেটা। এই জন্য আমাদের যে বিধান এখানে দেওয়া হচ্ছে, পরিবার জীবনকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য এই বিধিবিধানগুলো দেখা করা দরকার, মানা দরকার। এবং শুধু এইটা না, পূর্ণ দিনকে মানা মানুষকে দেখা দরকার এবং মানার আগে জানা দরকার। এই জন্য আমাদেরকে একজনের বাড়ি যেতে গেলে নিয়মকানুন কী, পদ্ধতি কী, এই সম্পর্কে আল্লাহ এখানে উল্লেখ করছেন যে তোমরা যখন কোনো বাড়ি প্রবেশ করবে, তোমাদের বাড়ি ছাড়া, নিজস্ব বাড়ি ছাড়া, তখন সেখানে অনুমতি গ্রহণ করবে। আর তার তাস্তা আনিসু, আরবিতে শব্দ আছে তাস্তা আজেনু, এর ব্যাখ্যায় বলা হয়েছে তাফসিরকারে তা আজেনু বলেছেন, তোমরা অনুমতি গ্রহণ করা করবে। আর তাস্তা আনিসু বলা হয় সন্তোষজনক অনুমতি। অনুমতি আনার সময় দেখা যায় মন চাচ্ছে না বসতে বলি, কিন্তু জোরকে বলে বস আসি, যখন তোমার অনুমতি চাই যখন তখন বলি, এরকম না। তার ভাবভাবে বুঝতে হবে যে সন্তোষজনক অনুমতি আমাকে দিচ্ছে কিনা আসার জন্যে। যদি সে সন্তোষজনক অনুমতি দেয় এবং সালাম দেয়, এই সালাম দিয়ে তারপর ঢোকার জন্য আল্লাহ তালা এটা নির্দেশ দিয়েছেন। আর এইটা শুধুমাত্র নিজের গৃহের মধ্যে সীমাবদ্ধ না, যে মানুষের এই ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ করা, যে অন্য কেউ ঢুকবে না, সেখানে যাবে না, অনুমতি ছাড়া আসবে না। এই জন্যে আমাদের শুধু পারিবারিক জীবনেই এই গোপনীয়তা রক্ষা করা নয়, রাসূল সাল্লাম এটাকে ব্যাপকভাবে মানে সামগ্রিকভাবে এটাই করেছেন যে প্রত্যেক জায়গায় একটা মানুষের গোপনীয়তা আছে। এই জন্য রাসূল সাল্লাম নিষেধ করেছেন, এইভাবে বলেছেন যে যে ব্যক্তি মান নাজারা ফে কিতা বেগাইরিহি বেগাইরে ইজনিহ, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির চিঠি পড়ে, চিঠির দিক দেখে, তা ফাইন্নামা ইয়ানজুরু ফি ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামের দিকে যেন তাকাবো, জাহান্নামে আকর্ষিত হয়ে তাকালে হয়তো জাহান্নামে সে প্রবেশ করবে। সমাজ দর্শকবৃন্দ, এই জন্য আমাদের অন্যের ব্যক্তিগত যে গোপনীয়তা আছে রক্ষা করা দরকার। অন্য কোনো অনুষ্ঠান দেখা যায় উকিঝুঁকি দিয়ে কথা শোনা হয়, বাড়ির পাশে দিয়ে মানুষের কান লাগাইয়ে ভিতরে কী বলছে না বলছে শোনা হয়, এটা অনেকের একটা আগ্রহ আছে, এটা অন্যায় এবং গোনা, অন্যের গোপনীয়তা রক্ষার বিপরীত, এটা ঠিক না। এজন্য আল্লাহ তালা এখানে এই জন্য নির্দেশ দিচ্ছেন যে তোমরা কোনো বাড়ি যখন মানুষ অবস্থান করবে, শান্তিতে বসবাস করতে চাবে, স্বাভাবিকভাবে বসবাস করতে চায়, এই জন্য তোমরা যখন হইবতে যাবে, প্রবেশ করবে, তখন প্রথম নম্বরে সালাম দেবে এবং সালাম দিয়ে অনুমতি চাইবে, যে ঢোকার ইচ্ছা হয় যদি আমাকে অনুমতি দেওয়া হোক, আমি তো প্রবেশ করতে পারি, তো অনুমতি দেয় তাহলে প্রবেশ করো, আমি হবে না। এই গোপনীয়তা রক্ষা করার জন্য আল্লাহ তালা বিশেষ নির্দেশনা দিচ্ছেন অস্বাভাবিকভাবে। এই জন্য প্রথম যেয়ে দেখা যায় অনেকে রসুলের বাসায় আসছিলেন, এসেই বলছেন ইয়া রসুলাল্লাহ আলেজু, আমি কি প্রবেশ করবো? তো রসুলাম নিজের যে দাস ছিল গোলাম ছিলকে পাঠালেন, যে তিনি যদি বলো যে হয়তো কীভাবে অনুমতি চেয়ে জানে না, আগে সালাম দিক, তারপরে যে অনুমতি চাক, সালাম দেবে অনুমতি চাবে, তারপরে যে অনুমতি পাবে, তারপর শেখাই দেওয়ার পর মানে শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ওই সময় বলি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? তখন সালাম আসার অনুমতি দিয়েছিলেন। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একই অবস্থা ছিল, তিনি মানে কীভাবে ঢোকার নিয়ম তিনি নিজেই বুঝেছিলেন, রাসূলের কাছে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আয়াতখুলু ওমর, ওমর কি আসতে পারে, প্রবেশ করতে পারে? তিনি অনুমতি দান করেছিলেন। অনেকে দেখা যায় সে সময় প্রথমে পর্দার ব্যবস্থা ছিল না, এই জন্য ওরা অনেকে যে একবার দরজার সামনে দাঁড়িয়ে মানে জিজ্ঞাসাবাদ করতো, ঘরের নজর চলে যেত, এবং স্বাভাবিকভাবে যে উদ্দেশ্যে মানে অনুমতি চাওয়ার নিয়ম সেই উদ্দেশ্য নষ্ট হয়ে যেত। মানে আগে ঘরে ঢোকার আগে অনুমতি চাবে, তো ঘরে যেন নজর না যায়, কি ভিতরে অবস্থা না জানতে পারে, না বুঝতে পারে। কিন্তু মানুষ করতো কি দরজার সামনে দাঁড়িয়ে বুঝতো না, তো বলছে আমি আসতে পারি? রাসূলুল্লাহ বলতেন যে পাশে যাও, এক পাশে যাও,
এক পাশে যেয়ে সালাম দাও, অনুমতি চাও, তারপরে ঢুকবে। অনুমতি চাওয়ার যে নিয়ম দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে নজরদার ভিতরে নাটকে, তো নজরদার ভিতরে যাচ্ছে, তবে অনুমতির লাভটা কী? এই জন্যে অনুমতি চাইতে হবে তো মূলত নজরটা ভিতরে না, আগের থেকে যদি নজর ভিতরে চলে যায় এই জন্য তাকানো উচিত না। এক পাশে দাঁড়াতে হবে, চোখ নিচে রাখতে হবে, সালাম দিতে হবে, অনুমতি চাইতে হবে, তারপর ঢোকা উত্তর ভিতরে ঢুকবে। কিন্তু আমাদের দেশের আমরা জানি না, অনেকে এরকম যায় আগের থেকে চোখ দুমুখি চুখি দেখে, জানলা দিয়ে তাকাই দেখে, অনেকে আমার বাসায় যেরকম করে, কিন্তু এটা ঠিক না, এটা অন্যায় এবং গোনা, আল্লাহ নিষেধ করেছেন। যে তার একদম বাড়ির গোপনীয়তা আছে, তার অস্বাভাবিকতা থাকতে পারে সে, অর্থাৎ তুমি যে তাকাই দেখবা জানলা দিয়ে তার মধ্যে দেখে একটুখানি, এটা দেখাটা অন্যায় এবং গোনা, হারাম, নিষিদ্ধ। আল্লাহ বলছেন এখানে জালিকুম খৈরুল্লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। এই কল্যাণকর বলছেন তার মানে আল্লাহর কথা এটা, অর্থাৎ অনুমতি নিয়ে ঢোকা এটা কল্যাণকর। অনেকে মনে করে অনুমতি নিলে তো নিজের একটু আত্মসম্মান মধ্যে বাঁধে, যে আমার অনুমতি নিতে ঢুকতে হবে, ও যাবো না আমি ওখানে। আমার এক নাম বলবো না, আমার এক আত্মীয় বলে ওখানে যেয়ে দাঁড়িয়ে অনুমতি চাইতে হয় বিদ্যুৎ ঢুকতে হয় ঢাকার, আমিও যাবো না এখন, অনেকে এরকমভাবে তারা মনে করে। কিন্তু এটা ঠিক না, আল্লাহ বলছে তোমাদের কল্যাণকর, তোমাদের এই নসিহত কবুল করা দরকার, গ্রহণ করা দরকার। লা আল্লাকুম তাজাক কারুন, এই উপদেশ তোমাদের গ্রহণ করা দরকার, তাহলে তোমাদের কল্যাণ হবে। এটা সম্মানিত দর্শকবৃন্দ, দুই নম্বরে আল্লাহ উল্লেখ করছেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, তোমরা যদি বাড়িতে কাউকে না পাও তাহলে অনুমতি না পাওয়া পর্যন্ত তোমরা ঢুকবে না, বাড়ির ভিতরে ঢুকবে না। অনেকে মনে করে যে কেউ যখন নেই তখন বসে কিছুক্ষণ অসা, এরকম হয় যার কাছে যাওয়া হয়েছে তাকে সংবাদ পাঠানো হবে, এখন তো মোবাইলে যোগ হয়েছে, মোবাইলে সংবাদ দেওয়া, আমি আসছি, তখন বলছে আপনি বসেন আমি আসতেছি, এরকম যদি বলে তাহলে বসা যাবে। অথবা কাউ বা কিন্তু সংবাদ পাঠিয়ে দিলে যে অমুক বসতে বলো, এরকম যদি বলে তাহলে বসা যাবে, আর নইলে বসাটা ঠিক হবে না অনুমতি না পাওয়া পর্যন্ত। যে কোনো ব্যক্তি বললে হবে না, একটা বাচ্চা ছোট্ট বাচ্চা এটা বোঝে না, সে বললে বাসেন বাসেন বাসেন, এরকম বললে বসা যাবে না। দেখতে যার আক্কল বিবেক বুদ্ধি হয়েছে এমন ব্যক্তি বলতে হবে, আমাদের বাড়ির খাদেন চাকর অথবা বললে বসেন, অথবা মহিলা হাতে বললো আপনি বসেন উনি একটু পরে আসবেন, তখন ফিরে যাবিস। এটা অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা, অবস্থান করা ঠিক না। আল্লাহ বলছেন এরপরে ওয়াইন কিল আলাকুম ওর জাউ ফার জাউ হুয়া আজকা আলাকুম, যদি বাড়ির পক্ষ থেকে বলা হয় তোমরা ফিরে যাও, এরপরে ফিরে আসবে। আমরা নিজেকে লজ্জাবোধ করে আমি গেলাম বাড়ির দেখা করার জন্য, আর বলি ফিরে যাওয়ার জন্যে, রাগ হয় সম্ভব বেশি। কিন্তু আল্লাহ বলছেন না তোমরা ফিরে যাবা, এর জন্যেই তোমাদের পবিত্র অবস্থা, এটা তোমাদের জন্য পবিত্রতার ভালো জিনিস, কল্যাণকর। আর তোমাদের কার্যাবলী সম্পর্কে আল্লাহ অবহিত জানেন, মানে লজ্জার কোনো কারণ নেই। ফিরে যেতে বললে লজ্জা লাগবে না, না আমি মানে একটা এতে মনে দেখেছি আগের যুগে যারা ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি ভালো ব্যক্তি ছিলেন, মানে কোরআন শরীফের একটা আয়াতকে পালন করার জন্যে তারা খুব ব্যস্ত হয়ে যেতেন, যে কীভাবে আমার লাঞ্ছনার মূল জিনিস না, আমি কি অবদস্ত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছে কি না জিনিস না, কোরআন শরীফ আয়াত পালন করা হচ্ছে কি না। এই জন্য উনি সবসময় ইয়ে করতেন, মানুষের বাড়ি যাবো, মানুষ আমাকে বলুক তুমি ফিরে যাও, এটা বলুক, তাহলে কোরআন শরীফ আয়াত আল্লাহ বলছেন তুমি ফিরে যেতে বলি ফিরে যাবা, এই নির্দেশ পালন করা হবে এবং তার সব পাবো। তাদের মানুষকে এরকম ছিল, তারা এদেরকে লজ্জাবোধ করতো না। এই জন্য কোরআন শরীফ আয়াত আমি পালন করা হচ্ছে কি না দেখতে হবে, তো এরকম যদি বলে তুমি ফিরে যাও তো ফিরে যাওয়া উচিত, এবং লজ্জাবোধ করা উচিত না, এটা করে আত্মসম্বোধে আঘাত লেগেছে, এটা মনে করা নম্বর না করা উচিত। এটা পবিত্র তর তোমাদের জন্য, এটা অর্থাৎ ওখানে না বসা না থাকা, অনেক সময় গঠেই দায়ী থাকে সেখানে, এটাও ঠিক না। আল্লাহ বলছে তোমাদের কার্যাবলী সম্পর্কে আল্লাহ পূর্ণ অবহিত, অর্থাৎ মনের মধ্যে কী কল্পনা করছো, চিন্তা করছো, লজ্জা পাচ্ছ কি না, নিজে আত্মসম্মান আঘাত লাগতো কি না মনে করছো, যে আল্লাহর নির্দেশ পালন করতেও লজ্জা লাগতেছে আমার, এরকম যদি মানসিকতা হয় তো এটা আল্লাহ জানেন, জানলে কিন্তু তার আল্লাহ তার পূর্ণ যাজাদান করবেন, অর্থাৎ খারাপ প্রতিদান দান করবেন। এর পরবর্তী কথা আল্লাহ উল্লেখ করছেন যে বাড়িতে তোমার দরকার উপকরণের সামগ্রী আছে, কিন্তু সেটা বসা বসার জায়গা না, যেমন হোটেল আছে, রেস্তোরাঁ আছে, মুসাফিরখানা আছে, দোকানপাট আছে, এইসব জায়গায় কোনো বাড়ি বসবাস করে না, মানুষ শয়ন করে না, বিশ্রাম করে না, তা সেই সব জায়গায় প্রবেশ করা কোনো গুণ হবে না, যাওয়া যাবে সেখানে বিনা অনুমতিতে, সেখানে পুরো অনুমতি আমাকে আমি আসবো, দোকানে যে বলতে আমি কি আসবো এরকম বলা লাগবে না, সরাইখানা যেয়ে বলতে হবে যে আমি কি আসবো, দরজে গিয়ে বলা লাগবে না আমি কি বসবো বলা লাগবে না, হোটেলে যেয়ে বলা লাগবে আমি কি ঢুকবো এরকম বলা লাগবে না,
ওই সাহায্যে অনুমতি নেওয়া লাগবে না, ও সবার জন্য এটা অনুমতি স্বাভাবিকভাবে আছে। তবে আল্লাহ তাআলা তোমাদের প্রকাশ্য অবস্থা তাও জানেন আর গোপন অবস্থা কি মন মানসিকতা পূরণ করছে তাও আল্লাহ তাআলা জানেন, অর্থাৎ আমলটা আল্লাহ দেখবেন, মন মানসিকতা স্বচ্ছ কিনা ভালো কিনা এলা দেখবেন, সেই হিসেবে তোমাদের প্রতিদান প্রদান করবেন। চার নম্বরে তাকে উল্লেখ করা হচ্ছে, আল্লাহ বলছেন হে রাসুল আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে, অর্থাৎ যারা গাইরে মাহরাম মহিলা তাদের দিকে যেন মন ভরে না থাকায়, অর্থাৎ মানুষ দেখা যায় যে তাকানোটা অনেকের অভ্যাস আছে, যখন কেউ থাকে না তখন তাকায়, কিন্তু এই তাকানোটা তাদের ভোগ করা এটা সম্পূর্ণ বিষয় না যায় এবং হারাম, আল্লাহ নিষেধ করেছেন চক্ষু অবনত করতে বলছেন। এটা শুধু বাইরে রাস্তা চলার সময় শুধু না, এটা দেখা যায় যে যখন কেউ টেলিভিশন দেখে তখন তো খবর পড়ে, অনেক সময় অনেক অনেক মহিলাও সেখানে আসে, তা সেখানেও দেখা যায় আমাদের অনেক লোকেরা খুব মনে হয় যেন খুব পরেশগার লোক বলি মনে হয় তারাও সেখানে তাকাই থাকে, কিন্তু আল্লাহ বলছেন তোমরা চক্ষু অবনত করো, আল্লাহ নির্দেশ, অর্থাৎ আল্লাহর নির্দেশকে তোমার লঙ্ঘন করা হবে, হারাম কাজ করা হবে, সেখানেও চোখ মতো করা উচিত, চোখ পড়লেই চোখ মতো করা, মানে প্রথমবারে হঠাৎ দৃষ্টি যেটা অনিচ্ছাকৃত যে দৃষ্টি, অনিচ্ছাকৃত একবার দৃষ্টিতে আল্লাহ মাফ করবেন। আলীকে আল্লাহ রসুল বলতেছেন হে আলী যে তুমি দেখো মানে কোনো মহিলার দিকে তাকাবা না, কিন্তু তোমার প্রথম যে দৃষ্টি পড়বে এই দৃষ্টিটা আল্লাহ ক্ষমা করবেন মাফ করবেন, দ্বিতীয় দৃষ্টি তোমার ক্ষমা করবেন না। এই প্রথম দৃষ্টিতে অনেকে মনে করে যে ভালো করে দেখে নেব, এই মানসিকতাটা খুব খারাপ জিনিস, আসলে ইচ্ছা করে যে দৃষ্টি দেওয়া প্রথম দৃষ্টিতে ইচ্ছা করি হয় তার ভোগ করার জন্যে, তার রূপকে ভোগ করার জন্যে, তাহলে এটা না যায় এবং হারাম। আর দ্বিতীয় দৃষ্টি যদি দেওয়া হয় দেখা যায় কি দেখলাম যেন ভালো যে ভালো লাগলো যে একটুখানি দেখি, তাহলে এটাও হারাম, দ্বিতীয় দৃষ্টি হারাম। এই জন্যে অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যায় যেটা হঠাৎ করে, এটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি প্রদান করলে ইচ্ছা করে ভোগ করার জন্যে এটা না যায় এবং হারা, আল্লাহ নিষেধ করছেন যে তাকে চক্ষু অবরত করতে নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে অনেক হাদিস উল্লেখ আছে, এদিকে আমাদের খেয়াল করা দরকার, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মানে যেটা সতর এই সতরের দিক তাকানো না যায় হারাম, তাকানো উচিত না। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেকে ওই কাঁসা মেরে তারপর গাছে ওঠে, যেমন মানে বিলে কাজ করে তখন দেখো অনেক কাঁসা মেরে থাকে, তা সেই জায়গায় তার ওই দিক তাকানো খেয়াল করা এটাও হারাম, তাকানো যাবে না। আল্লাহ রাসূল যে বলছে আলীকে লক্ষ্য করে বলছে আলী লা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের শরীফে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলছেন হে আলী তুমি জীবিত হোক আর মৃত হোক কোনো ব্যক্তির রান উরু এই উরুর দিকে তাকাবে না। অনেকে মারা যাওয়ার পরে দেখা যায় অনেকে যারা গোসল দেয় তারা তাকায়, কেঁদে নিষিদ্ধ হারাম, তাকানো যাবে না। এটা চোখ অন্যদিকে দিয়ে তারপরে হাত দিয়ে শুধুমাত্র সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, তাও হাতে কাপড় দিয়ে গরমের কাপড় রেখে পুরো কাপড় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করলে করতে পারে, কিন্তু সেদিকে তাকানো হালাল না, মৃত হোক আর জীবিত হোক। এই জন্যে আমাদের এদিকে খেয়াল করা দরকার, আল্লাহ তাই নিষেধ করছেন। এবং আটটা জিনিস নির্দেশ দিচ্ছে যে ভাই ফুরু ফুরু জহম নিজের লজ্জাস্থান সমূহকে হেফাজত করতে তুমি মুমিনদেরকে বলবো। এই লজ্জাস্থান হেফাজত বলতে দুটো জিনিস বোঝায়, তার মধ্যে একটা হলো নিজের কামনা বাসনাকে নির্দিষ্ট বৈধ জায়গা ছাড়া অন্য জায়গায় না মিটানো, যেমন স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় নিজের কামনা বাসনা না মিটানো, এটা লজ্জাস্থানকে হেফাজত করার মধ্যে সামিল, এক নম্বর প্রধান জিনিস এটা। আর একটা জিনিস হলো পুরুষ এবং নারীর, এই পুরুষ এবং নারীর লজ্জাস্থান সতর, পুরুষের জন্য একরকম নারীর জন্য আরেক রকম। পুরুষের জন্য হলো নাভি থেকে হাঁটুর নিচু পর্যন্ত এই জায়গাটা ঢেকে রাখা ফরজ, এইটা ঢেকে রাখবে, এটাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। আর নারীদের মুখমণ্ডল হাতের তালু ছাড়া সর্বাঙ্গ ঢেকে রাখা হলো ফরজ, এটা সতর। আল্লাহ বলছেন নারীদেরকে বলছেন পুরুষদেরকে বলছেন যে তারা যেন নিজের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে সংরক্ষণ করে, একটা কামনা বাসনাকে সংরক্ষণ করবে নির্দিষ্ট আল্লাহর বৈধ জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় খরচ করবে না। আর দুই নম্বর হলো যেটাকে সতর করেছেন সতর্কে ঢেকে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন সাহাবীকে বলছেন যে তার ওই উরু আগলা ছিল,
তখন তো জানতো না, বলে তুমি কি জানো না আমার আলিমটা আন্নাল ফাকিজা আওরা রান বা উরু, এটা হলো লজ্জাস্থান, এটাকে তুমি জানো না, গোপনীয় জায়গা, এটা ঢেকে রাখার জায়গা, এটা জানো না। এভাবে ইসলাম তাকে উৎসাহিত করেছিলেন এবং তার এই কর্মকে নিন্দা করেছিলেন। যাই হোক, লজ্জাস্থান হেফাজত করা পুরুষের দায়িত্ব এবং চক্ষুকে অবনত করা এবং চক্ষুকে কন্ট্রোল করে ব্যবহার করা, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশনা। এখানে এটাই তাদের জন্য পবিত্রতর। অনেকে মনে করে আমি তাকালি আবার এদিক ফিরতে হবে, মাথা নিচু করতে হবে, এগুলো তো মানহানিকর জিনিস, আর তাকাতে হবে কেন? এটা তো যারা মন ছোটো মন তারা এইসব করে, ওনার আধুনিক ছেলেরা এরকম বলে। কিন্তু আল্লাহ বলছে এটাই হলো তাদের জন্য পবিত্রতর, নিজের জীবনকে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য এই পন্থা হলো সুন্দর, ভালো, সবচেয়ে উত্তম। এই পন্থার মাধ্যমে নিজেকে পবিত্র রাখা যায়। আর আল্লাহ তাআলা তাদের কার্যাবলী সম্পর্কে পূর্ণ অবহিত। মানুষের তাকালে যে মনের মধ্যে প্রতিক্রিয়া হয় কি না, মুখে যতই বলুক না কেন আমার মন ঠিক থাকে, আসলে কী হয় কি আল্লাহ তাআলা জানে, এই জন্য আল্লাহ নিশ্চিত করছেন এবং লজ্জাস্থান হেফাজত করতে নির্দেশ দিয়েছেন। এই কারণে এরপর আল্লাহ বলছেন যে মুমিন নারীদেরকে হে রাসূল আপনি বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে এবং তারাও তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। এই দুইটা অর্থ এখানে অতিরিক্ত নারীদের কাছে দাবি করা হচ্ছে, কিছু অতিরিক্ত পুরুষদের বলা হচ্ছে তোমরা চক্ষু অবনত রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে, পুরুষদেরকে বলছেন। নারীদেরকে বলছেন যে তোমরা চক্ষু অবনত রাখবে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করবে। এই নির্দেশ উভয়কে দেওয়ার পরে অতিরিক্ত কিছু নির্দেশ মহিলাদের জন্য আছে এখানে। সে নির্দেশগুলো কী কী? আল্লাহ বলছেন এক নম্বরে অতিরিক্ত নির্দেশটা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নিজের সৌন্দর্য, এই সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে। যা এমনি বেরিয়ে যায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু সৌন্দর্য প্রকাশ করা, ইচ্ছা করে প্রকাশ করা, এটা তাদের জন্য উচিত না, নাজায়েজ এবং হারাম, আল্লাহ নিষেধ করছেন এটা। এই সৌন্দর্য বলতে তিনটি জিনিস আমরা বলতে পারি, তার মধ্যে একটা হলো অলঙ্কার, এটা সৌন্দর্য। আর একটা হলো যে পোশাক পরিচ্ছদ পরিধান করা হয়, এটাও কিন্তু সৌন্দর্যের জন্যে, এটাও একটা সৌন্দর্য, নারীদের জন্য সৌন্দর্য। মূল পোশাক পরা হয়, মুসুক পোশাক পরে একটা মানে বোরকা পরা হয়, বোরকাও একটা সৌন্দর্যন্ত্রভুক্ত। তো এই দুটো। আর একটা হলো যেখানে এই সকল অলঙ্কার পরা হয়, গলা, কান, তোমার নাক, তোমার পায়ের আগে মল পড়তো, তো এইসব জায়গাগুলো, এইসব জায়গাগুলো সৌন্দর্যপূর্ণ জায়গা। তো এইসব জায়গাগুলো এবং ওই অলঙ্কারগুলো ওটা নারী থেকে যদি বিচ্ছিন্ন করা হয়, কাপড়কে যদি বিচ্ছিন্ন করা হয়, তখন কিন্তু আকর্ষণ থাকে না। ওটা নারীর যখন গায়ে ব্যবহার করা হয় তখন আকর্ষণ থাকে। বিশেষ করে হিসেবে বলা হচ্ছে তারা যেমন এই সৌন্দর্যকে প্রকাশ না করে, এবং যা প্রকাশিত হঠাৎ করে হয়ে যায়, দেখা গেল পদ্মে যাচ্ছে হঠাৎ করে একটা কাপড় পড়ে গেল, মাথার থেকে পাড় পড়ে গেল, যা হয়ে যায় তা ভিন্ন জিনিস, কিন্তু ইচ্ছা করে এই প্রকাশ করাটা উচিত না, আল্লাহ নিষেধ করছেন, হারাম এটা। আর একটা বলছেন ওয়ালিয়া দ্রিবনা বি খুমুরিহীনা আলা জয়ুবিহীনা, নিজের বক্ষের উপরে গ্রীবদেশে মাথার উপরে ওড়না থাকে, খুমুর মানে ওড়না, এই ওড়না তো উপর থেকে দিয়ে গলা ঢেকে দিয়ে বুকের উপর ফেলতে বলছেন, অতিরিক্ত এটা, এটা বলছেন পর্দার জন্যে। তো এটা আমাদের দেশে বর্তমান মহিলারা একটা সরু করে একটাই বানাইয়ে গলায় ঝুলিয়ে রাখে, মালার মতন ঝুলিয়ে রাখে, এটা না যায় যে হারাম, পুরো এটা সম্পূর্ণ বলার মতো ওই বিন্দু রাখার জন্য এটা দেওয়া দিতে বলা হয়নি, এই অন্যটা ব্যবহার করে সম্পূর্ণ ক্ষেত্রে ঝুলিয়ে দিয়ে সমস্ত গায়ে ঢেকে রাখবে, তাই এটা করবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ ঢেকে রাখার জন্য, এটা হলো পর্দা, মহিলাদের অতিরিক্ত নির্দেশ এটা। আর একটা হলো নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না, কিন্তু কয়েক শ্রেণীর কাছে পারবে, তার মধ্যে এক শ্রেণী হলো, প্রথম শ্রেণী হলো স্বামী, স্ত্রীরা স্বামীদের কাছে নিজের মানে সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে। আর এখানে স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা নেই, স্ত্রীর কাছে স্বামীর কোনো পর্দা নেই। এরপরেও হাদিসে উল্লেখ আছে, আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে রসুল সাল্লাম আমাকে দেখেননি আর আমি রসুলকে দেখিনি, এটা হলো বেশি উত্তম ভালো। কিন্তু যদি কোনো স্বামী স্ত্রীর সর্বাঙ্গ দেখার তাদের অধিকার আছে এবং দেখতে পারে, না যায়েজ না, স্ত্রী ও স্বামী সব কিছু দেখতে পারে, তাদের একে অপরকার পর্দা নেই। হুন্না লিবাসুল্লাহ কুমা আনতুম লিবাসুল্লাহ হুন্না, কোরআনের মধ্যে উল্লেখ আছে যে নারীরা অর্থাৎ স্ত্রীরা স্বামীদের জন্য হলো পোশাক আর স্বামীরা নারীদের জন্য পোশাক, এটা একে অপরের জন্য, এটা সম্পূর্ণ বৈধ, একে অপরের দেখা।
তার স্বামী স্বামীর সামনে এই জন্যে তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারে। দ্বিতীয় নম্বর হলো আও আবা ইহিন্না, পিতার সামনে কোনো মহিলা তার পিতার সামনে সৌন্দর্যকে প্রকাশ করতে পারে, তবে হ্যাঁ সতর প্রকাশ করতে পারবে না। মানে সতরকে সবসময় ডেকে ডাকতে হবে, সতর পিতার সামনেও দেখানো যাবে না, মানে মাথাসহ সর্বাঙ্গ মুখমণ্ডল দেখাতে পারবে, হাতের তারও দেখাতে পারবে, আর সর্বাঙ্গ কিন্তু সতর দেখানো যাবে না, পিতাও দেখানো যাবে না, পিতাও। কিন্তু কিন্তু সহজ বিধান করা হয়েছে কিছু কাজকর্মের সময় যেগুলো আগলা হয়ে যায় এগুলো প্রকাশিত হওয়ার কারণে এগুলো না জায়েজ বলা হয়নি। বিধান মাথাটা হাতে হাতে কাজকর্ম করতে গেলে হাতে বাজু বন্ধ হওয়ার সময় গোটায় রাখতে হয়, পা হওয়ার সময় দেখা যায় হাঁটুর উপর পর্যন্ত হাঁটুর নিচু পর্যন্ত গোটায় রাখতে হয়, এটা মাহরাম যারা পুরুষ তাদের সামনে রাখাটা না জায়েজ নয় বলে ফকিরা বলেছেন। কিন্তু আসলে মূল হলেই তেমন রাখা দরকার সব সময়ের জন্যে, সতর যেটা হবে এটা মাহরাম পুরুষের সামনেও দেখাটা উচিত না, একান্ত প্রয়োজনের তাগিদে এটাকে বৈধ করা হয়েছে মাত্র, কিন্তু মূল হলো সতরটা ঢেকে রাখা উচিত সবসময়ের জন্যে সবার সামনে, শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া। আও আবাই বৌলতে হিন্না, এই যে আবাই বৌল যে নিজের পিতা, পিতার মধ্যে কিন্তু চাচাও আছে, অনেকে মনে করে যে চাচার সঙ্গে দেখা করা যাবে না, চাচার সঙ্গে দেখা করা যাবে, আপন চাচা, আবার নিজের মামার সঙ্গে এখানে উল্লেখ নেই, কিন্তু ওর মধ্যে চাচা এবং মামার মধ্যে সামিল দেখা যাবে, এর সাথে দাদা পটদাদা তাদের সঙ্গে দেখা যায়, নানা এবং তার উপরের নানার বাপ তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে, সৌন্দর্যকে প্রকাশ করা যাবে। আর একটা হলো আও আবাই বৌলতে হিন্না, স্বামীর পিতা অর্থাৎ শ্বশুর, এই শ্বশুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করাটা না জায়েজ নয়, আপন শ্বশুর হতে হবে, চাষা শ্বশুরের সঙ্গে দেখা না জায়েজ, চাষা শ্বশুর সহ অন্যান্য যারা আছে, আপন শ্বশুর হলে জায়েজ আর অন্যান্য শ্বশুরের সঙ্গে দেখা দেওয়া না জায়েজ। এটা হলো দেখা যায় শ্বশুর আব্বা, শ্বশুর দাদা, শ্বশুর নানা এগুলো দেখা সাক্ষাৎ করা যাবে, কিন্তু এর অতিরিক্ত বাহিরে চাষারা তাদের সঙ্গে দেখা করা যাবে না, একে মামা শ্বশুরের সঙ্গে দেখা করা যাবে না। এরপরে বলা হচ্ছে আও আবনা ইহিন্না, যে নিজেদের সন্তান অর্থাৎ মা সন্তানের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারে, অর্থাৎ গলার জায়গা দেখতে পারে, তারপরে কান হাত পা সেখানে সেখানে যে সৌন্দর্য থাকে সেখানে দেখতে পারে, এটা না যায় তার সামনে প্রকাশ করা যাবে সন্তানের সামনে। আরটা হলো আও আবনা এ বৌরতেহিন্না, স্বামীর সন্তান মানে মানে সৎ সন্তান যেটাকে বলা হয়, সৎ সন্তান, এই সৎসানের সামনে সৎ মা তার সৌন্দর্য প্রকাশ করতে পারে। আও এখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে, ভাইয়েরও তিন প্রকার ভাই আছে, একটা সহদারা ভাই, পিতামাতা এক, পিতামাতা এক ভাই, এর যে ভাই আছে এই ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে, আবার পিতা দুই মা এক, সেখানেও তাদের দেখা করা যাবে, সেই ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে, আবার পিতা এক মা দুই সেখানেও সেই ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে, মানে তিন প্রকার সহদারা ভাই, বই পিতৃক ভাই, বই মাতৃক ভাই। আও বানে এখওয়ানিহিন্না, ভাই পো, এই যে তিন প্রকার ভাই আছে এদের সন্তানদের সঙ্গে ছেলেদের সঙ্গে দেখা করা যাবে, ভাই পো মানে ফুফা, ফুফু হয় তাদের, ফুফু তার ভাইপোর সঙ্গে দেখা করতে পারে। ও বানে আখওয়াতেহিন্না, বোন পো খালার সঙ্গে দেখা করতে পারবে আর কি, এটা না জানে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এখানে শেষে বলতেছে আও নেশাহিন্না, নিজেদের মহিলার সঙ্গে দেখা করতে পারবে, নিজেদের মহিলা বলেছে, এই নিয়ে উপাস্যদের মধ্যে একতলাপ আছে, কেউ কেউ বলেছে নিজেদের মহিলা বলতে এখানে মহিলা সমাজ যারা আছে তাই অমুসলিম আর মুসলিম হোক সকার সামনে সবার সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে বলে একদল আলেমের মত, কিন্তু মুহাক্কিক আলেম যারা তারা বলেছে আসলে নারীদের সামনে সৌন্দর্য প্রকাশ করা তো উল্লেখ করা হয়নি, এখানে বলা হচ্ছে যে নিজেদের নারী, তাহলে কারা, এই জন্য এখান থেকে একদল আলেম এখান থেকে ব্যাখ্যা নিয়েছেন মুসলিম নারীদের সঙ্গে দেখা করা যাবে কিন্তু অমুসলিম নারীদের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ আর এক শ্রেণী আলেম বলেছেন যে না, শুধু মুসলিম নারী হলেই হবে না, যাদের চরিত্র ভালো, যাদের আচরণ ব্যবহার ভালো, এদের সামনে যদি তার না মানে হিন্দু হোক মুসলমান হোক আর অমুসলিম হোক তাদের সঙ্গে দেখা করা যাবে, কিন্তু মুসলিমান হয়েও যদি চরিত্র ভালো না হয় তাদের সঙ্গে দেখা করা যাবে না, নারীদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না। আর একটাখানে বলেছে আমা মালাকা তাইবা না, দাসী, দাসীদের সামনেও দেখা করা যায় সৌন্দর্য প্রকাশ করা যাবে, আগে দাসী বলতে এখন আর নেই। আবি তাবেইনা গৈরি উলিল ইরবাতে মিনার রিজাল, পুরুষদের মধ্যে প্রয়োজনহীন যাদের পৌরুষত্ব নেই এদের সঙ্গে দেখা করা যায়, তারা অনুগত
তাবেইন অনুগত, এরকম দুইটা এখানে গুণ বলা হয়েছে, একটা অনুগত হওয়া দরকার, আর একটা হলো প্রয়োজনহীন, যার প্রয়োজন নেই, অর্থাৎ নারীদের প্রতি তার প্রয়োজন নেই, অর্থাৎ পুরুষত্ব নষ্ট এমন ব্যক্তি। তা পুরুষত্ব নষ্ট শুধু হবে হলেই হবে না, রসুলের যুগে একটা ঘটনা আমরা পাই যে একজন নপুংসক, সে রসুলের দরবারে আসতো এবং রসুলের বিবিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতো, মনে করতো যে হাদিস কোরআনের মধ্যে উল্লেখ আছে, এই হিসাবে দেখা রসুল কিছু বলতেন না এবং তার দেখা সাক্ষাৎ করতো। কিন্তু একদিন রসুলের সামনে পড়ে যায়, সে বর্ণনা করছে যে তায়েফে গেলে তায়েফ যখন বিজয় হবে যাবে, তখন সেখানকার অমুক মহিলা অমুক নারীকে তোমাকে দেখাবো, সে এত সুন্দর, দেখতে সুন্দর, চলতে গেলে সামনের দিকে যখন যায় পিছন দিক থেকে কটা ভাঁজ পড়ে, আর পিছন দিক থেকে যখন দেখা যায় তখন এতটা ভাঁজ পড়ে দেখা যায়, সামনের দিকে এরকম ভাঁজ পড়ে সুন্দর অনেক সৌন্দর্য বর্ণনা করছে। তো রসুল বলছে হে আল্লাহ, রসুল বলছে যে আল্লাহ, হে আল্লাহর দুশমন, তুই তো ওই নারীকে খুব সুন্দরকে দেখেছিস, যদি পুরুষত্বহীন বলা হয় তার, কিন্তু দেখে অন্য স্থানে বর্ণনা করবে, বুঝলে এরকম ধরনের নারীদের সঙ্গে সেখান থেকে নিহিত করে দিলেন যে বাড়িতে না দেওয়ার জন্যে, এবং স্ত্রীদেরকে বললেন তোমরা তোর সঙ্গে সাক্ষাৎ করবো না। আমার দিনে ভাইরা, এই জন্য যারা নারীর প্রতি আকর্ষণ আছে, নারীর বর্ণনা সুন্দরভাবে পেশ করতে পারে, এদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করা, তাদের সৌন্দর্য প্রকাশ করা, নারীদের সৌন্দর্য প্রকাশ করা নাজায়েজ, এবং আল্লাহ সুতরাং উল্লেখ করেছেন এটা। আর একটা হলো যেসব শিশু এখন নারীদের সৌন্দর্য সম্পর্কে অবহিত নয়, নারী পুরুষ বিভেদ ভালো পার্থক্য করতে পারে না, এমন ধরনের শিশু, তার 10 থেকে 12 বছর বয়স, এদের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে, 10 থেকে 12 বছরের উপরে যারা চলে যাবে, যদিও এখন বালেক হয়নি, নাবালক নাবালক মনে করি আমরা, কিন্তু এদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করা যাবে না, নারীরা সৌন্দর্য প্রকাশ করা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। আমাদের খুব ওখানে হালকা করে দেখি, 5-6 উঠলে মনে করে যে ছোটো মানুষ, বা ক্লাস 10 উঠলে সেরি মানুষ মনে করি, কিন্তু না, সেরি মানুষ কেমন না, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না 10-12 বছর হয়ে গেলে। এরপরে এই কথা 12টা পুরুষের কথা উল্লেখ করা হয়েছে এখানে, 12 জন, তাদের সঙ্গে দেখা করা যাবে না। এরপরে বলা হচ্ছে নিজের পাকে আঘাত করে চলবে না, নারীরা পায়ের মধ্যে যে অলঙ্কার থাকে, অলঙ্কার বেজে উঠবে, অনেক সময় এরকম লক্ষ্য থাকে যে আমার বাজুক শুনতে হবে, যে আমার অলঙ্কার আছে বুঝি পারুক। আল্লাহ এখানে বলছেন যে ওয়ালা ইয়াদ্রিবনা বিআরজুলিহিন্না লাইয়ুলা মামা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীদের যে সৌন্দর্য লুক্কায়িত আছে, এই লুক্কায়িত সৌন্দর্যকে প্রকাশ করার জন্যে, জানাবার জন্যে পদাঘাত করে চলা, পায়ের যে মলমল থাকে, পায়ের যে অলঙ্কার থাকে, অলঙ্করের ঝাঁকুনি আওয়াজ, ঝনঝনি আওয়াজ মানুষকে কানে যায়, এই জন্য যে পাদে পা জোরে দাপিয়ে চলা, এটা আল্লাহ নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। এর মাধ্যমে তার মনের একটা খারাপ চিন্তাভাবনা আছে বলে অনুভব করা যায় যে একজন পুরুষ পাশে আছে অথবা দূরে আছে, সেখান থেকে ঝঙ্কার দিয়ে তাকে জানা চাচ্ছে, কেন তার মনের একটা আকাঙ্ক্ষা, খারাপ আকাঙ্ক্ষা আছে, তাকে জানুক বুঝুক। এই জন্য এই গোপন চোর সম্পর্কে আল্লাহ অবহিত করছেন, এই গোপন চোরটা থাকা উচিত না। এরপর আমরা দেখতে পাই রসুল সাল্লামের স্ত্রীদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তো সাধারণ মহিলাদের মতো নাও, লাস্তুন্না কাহাদে মিনান নিসা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ঈদ তাকাইতুন না, ফলা তাখদানা বিল কওল, তাহলে কথা নম্রভাবে কথাবার্তা বলবো না, খুব বিনয়ীভাবে সুন্দরভাবে ইনিয়ে বিনিয়ে সুন্দর করে পুরুষের সামনে তুলে ধরার অনেক সময় নারীদের একটা মানে অভ্যাস দেখতে পাই আমরা, এটাকে আল্লাহ নিষেধ করছেন যে করবা না। তাহলে তা যার মনে রোগ আছে, ওই ব্যক্তি কিন্তু প্রলুব্ধ হবে, আকাঙ্ক্ষী হবে তোমাকে পাওয়ার জন্যে, মানে সে বাইরে যখন আমার সামনে যখন থাকে না, পুরুষ যখন চিন্তা করবে আমার সামনে থাকে না, তখন সে সুন্দর কথা বলে না, স্বাভাবিক কথাবার্তা বলে, আর আমার সামনে আসার পরে ভালো কথা বলছে, মানে কি আমার আমার আকর্ষণ করতে চায়, সে আমাকে পেতে চায়, আমি তাকে আকর্ষণ করতে হতে সে ভালোবাসে, এই জন্য তার মনের মধ্যে এটা ঢুকে যেতে পারে, এই জন্যে সুন্দর কথাবার্তা বলছে, এই জন্যে এই কথা সুন্দর করে বলাটা এর মধ্যে মনের মধ্যে কিন্তু রোগ আছে, ওই পুরো মহিলার মনেও রোগ আছে অনুভব করা যায়, এটা বলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন হ্যাঁ, কথাতে বলতে প্রয়োজনীয় কথা, অকুল না কাওলা মারুফা মারুফ, পরিচিত কথাবার্তা বলবে, নারীদেরকে বলা হচ্ছে রসুলের বিবিদেরকে। এবং এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হয়তো আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা কাপড় রাখতেন মুখের দিতেন, কথাটা বিকৃত হয়ে যায়, সৌন্দর্য যেন মানুষের কাছে স্পষ্ট না হয়, মানে আকর্ষণ সৃষ্টি না করতে পারে। এবং তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, পুরুষদের কাছে বর্ণনা করেছেন, কিন্তু সেটা হলো দিনের উদ্দেশ্য মাত্র, এইভাবে খুব নিজেকে সব সংরক্ষণ করে, কিন্তু মানে এই উদ্দেশ্য লক্ষ্য যদি খারাপ হয়, এরকম দিনে উদ্দেশ্য না হয়, তাহলে কিন্তু এরকম কথাবার্তা হওয়ার কারণ গল্পগুজব করার জন্য এটা ঠিক না, উচিত না। এটা অনেক জিনিস আমরা দেখতে পাই রসুলের পরবর্তীতে, মানে এর থেকেই নিয়ে মানুষের
মানে স্বচ্ছ করার জন্যে, পবিত্র করার জন্যে, মানুষকে মানে সংস্কার করার জন্যে অনেক পথ পন্থা তিনি বাতলে দিয়েছেন। শেষে আল্লাহ বলতেছেন এখানে এসে যে হে মুমিনগণ, আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিয়ান, তোমরা সকলে একসঙ্গে যা আগে যা ঘটেছে ঘটেছে এর থেকে সব অন্যায় থেকে তোমরা এখন তওবা করো। আগে মানুষের বাড়ি ঢুকতে অনুমতি নিতে না, এমনি ঢুকে পড়তে, সালাম দিতে না ঢুকে পড়তে, তারপরে যে ফিরে যেতে বললে তখন কষ্ট লাগতো, তারপরে তোমাদের একটা দেখা অভ্যাস ছিল, নারীদের প্রতি তাকানো অভ্যাস ছিল, নিজেকে সংরক্ষণ করতে না, হেফাজত করতে না, কামনা বাসনা যা ইচ্ছা যাই মিটাতে, এবং লজ্জাস্থানকে তোমরা সতর্ক ঢেকে রাখার দরকার ঢেকে থাকতে না, যা ত্রুটি বিচার আগে হয়ে গেছে। এবং নারীদের সম্পর্কে বেশি বেশি একটা বিশেষ কতগুলো নির্দেশ এখানে উল্লেখ আছে যে নির্দিষ্ট গণ্ডের মধ্যে ছাড়া বাইরে নিজে সৌন্দর্য প্রকাশ করবে না, নির্দিষ্ট আত্মীয় মাহরাম যারা তারা ছাড়া। এখান থেকে আল্লাহ তাআলা এখানে বলছেন তোমরা যদি এইভাবে তওবা করে সমস্ত পরিচ্ছন্ন জীবনযাপন করো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, আশা করা যায়, লাআল্লাকুম তুফলিহুন। রাসূল সাল্লাম এইভাবে আয়াত অবতীর্ণ হওয়ার পরে বিশেষ কিছু নির্দেশনা মুসলিম জাতির জন্য সৃষ্টি করে দিয়েছিলেন, কিন্তু আমরা কথা বলে শেষ করব। তার মধ্যে এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কখনও কোনো নারীর হাতে হাত দিয়ে বায়াত করেননি। বায়াতের নিয়ম ছিল, হাতে হাত দেওয়া একটা নিয়ম ছিল, হাতে হাত দিয়ে বায়াত হওয়া, কিন্তু রাসূল কোনো নারীকে স্পর্শ করে, হাতে হাত দিয়ে গায়ে স্পর্শ করে তিনি বায়াত করেননি, স্পর্শ করেননি, কোনো নারী গায়ে স্পর্শ করেননি স্ত্রী ছাড়া। এই জন্যে এটাও খেয়াল রাখা দরকার, কোনো কোনো নারী যদি পুরুষের হাতে হাত দেয় অথবা কোনো গাইরি মাহরাম, কোনো পুরুষ যদি কোনো গাইরি মাহরাম নারীর সাথে হাত দেয় তাহলে এটা অনিসলামী কাজ, হারাম কাজ, এবং এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। অনেক সময় দেখা যায় এরকম অনেকে করে করে তারপর বলে গিয়ে যে তোমাদের সকল্যাণের জন্য করেছিলেন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, এরকম অনেক সময় বলে হয়, কিন্তু এগুলো ঠিক না, যে খেয়াল রাখা দরকার। আর একটা জিনিস হলো মহিলাদের আল্লাহ তাআলা দেখা যায় বিশেষ জামাত, যেমন ঈদের জামাত, নামাজের জামাত, এগুলোকে প্রাথমিকভাবে দেখা যায় তারা আসতো এবং এটা উদ্বুদ্ধ করা হতো এবং তাকে হুজুরকে নিয়ে যাওয়া হতো, ঈদের ময়দানে নিয়ে যাওয়া হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্পর্কে এভাবে নির্দেশনা দিয়েছেন শেষ পর্যায়ে এসে যে তোমরা যদি কোনো নারী কোনো আল্লাহর দাসী যদি মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না, তবে হ্যাঁ বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তাদের বাসায় নামাজ পড়াটা হলো উত্তম, ভালো তাদের জন্যই ভালো, এই রাসূল। এবং বাড়ির মধ্য থেকে যদি গৃহকোণে নামাজ পড়ে সবচেয়ে ভালো, আরও ভালো। এই জন্যে জামাতকে যেটা মুসলিম পুরুষের জন্য ওয়াজিব করা হয়েছে সুন্নতে মুয়াক্কাদা করিব মিনাল ওয়াজিব, এটা নারীদের জন্য ওয়াজিব রাখা হয়নি, বৈধ করা হয়েছে তা অনুত্তম করা হয়েছে। এই জন্য এদিকেও আমাদের খেয়াল রাখা দরকার, নারীদেরকে অবাধ মেলামেশা নারীদের সঙ্গে মিশ্রিত হওয়াকে ইসলাম পছন্দ করে না। তারপরে রাসূল সাল্লাম নিজে বলেছেন যে সৌন্দর্যমণ্ডিত হয়ে বাইরে না যাওয়ার জন্য মহিলাদেরকে বলেছেন, এমনকি মসজিদে কোনো সুগন্ধি মেখে আসা, মসজিদে আসা মানে মানুষজন আমার সৌন্দর্য বিমোহিত হয়, এই মানুষের কাছে প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এইভাবে যে নারী সৌন্দর্যমণ্ডিত হয়ে মসজিদে আসে এবং আতর কী বলে সুগন্ধি ব্যবহার করে এবং এর দ্বারা যেন মানুষ বিমোহিত হয় এই চিন্তাভাবনা নিয়ে, ওই ব্যক্তি ফরজ গোসল না করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না, এর কঠিন বাক্য ব্যবহার করেছেন। এই জন্যে নারী পুরুষ এবং নারীদের প্রতি নিজে বলেছেন এইভাবে যে নারীদের আতর হবে এমন জিনিস যার রং থাকবে গন্ধ থাকবে না, আর পুরুষদের হবে এমন যার রং থাকবে না গন্ধ থাকবে। অনেক পুরুষও দেখা যায় হাতে মেহেদি মাখে, এটাও ঠিক না, ওদের হবে আতর সুগন্ধ হবে কিন্তু রং থাকবে না, মহিলাদের মানে রং থাকবে কিন্তু গন্ধ থাকবে না, রাসূল নিজে বলেছেন, এটা আমাদের খেয়াল করা দরকার। এইভাবে অনেক নির্দেশনা দিয়েছেন, আমরা নির্দেশনা জানবো বুঝবো, ইসলামসম্মত জীবনযাপন করার চেষ্টা করবো, তাহলে আল্লাহর রহমত পাবো, দুনিয়া আমাদের শান্তি আসবে, এই মুসিবত থেকে মুক্তি লাভ করতে হবে। আল্লাহ তৌফিক দিয়ে কামনা করে আমার সংক্ষিপ্ত আজকে দারসুল কোরআন এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ